মোদী সরকারের শাসনত যেন বৃত্তির অভিলেখে গহিছে। এইবার মোদী সরকারে বিক্রি করবে ওলাইছে রাজহুয়া খণ্ডর সকল প্রতিষ্ঠান। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, শিপিং কর্পোরেশন অফ লিমিটেড আর কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার আদির দরে লাভজনক রাজহুয়া খণ্ডর কোম্পানিবর সরকারের অংশ ইতিমধ্যে ঘোষণা করা অনুসরি বিক্রি করার পিছত মোদী শাসনে আন 44টা রাজহুয়া খণ্ডর কোম্পানিত ইয়ার অংশ বৃদ্ধি করার পরিকল্পনা করেছে। এই 44টার ভিতর 6টা রাজহুয়া খণ্ডত সরকারের অংশ বৃদ্ধি করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত সোনকালেই আশা করা হয়েছে। সূত্র অনুসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধ্যক্ষতাত অনুষ্ঠিত অর্থনৈতিক পরিক্রমা বিষয়ক কেবিনেট কমিটিয়ে বিনিয়োগ নিবিদার দ্বিতীয় পর্যায়ত 6টা PSUত ইয়ার অংশ বৃদ্ধি করার বাবে বিত্ত মন্ত্রালয়ে আগবঢ়া প্রস্তাবের সহ নীতিগতভাবে সন্মত আগবাইছে। অবশ্যই এতালেকে চূড়ান্ত সিদ্ধান্ত লওয়া হওয়া নাই। এই তালিকাখন হৈছে প্রজেক্ট এন্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান প্রিফেব লিমিটেড, হসপিটাল সার্ভিস কনসালটেন্সি লিমিটেড, ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট লিমিটেড, ব্রিজ এন্ড রোফ কর্পোরেশন লিমিটেড, পবন হংস লিমিটেড, হিন্দুস্তান নিউজ প্রিন্ট লিমিটেড, স্কুটার ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান ফ্লুরেন্সবন লিমিটেড আর এয়ার ইন্ডিয়া আর ইয়ার 5টা সহায়ক কোম্পানি বিক্রি করবলে ওলাইছে। মোদী সরকারে বিশ্বাস করে যে রুগিয়া PSUত ইয়ার অংশ বিক্রি করলে কেবল এই কোম্পানিব চলাবলে প্রয়োজনীয় পুঁজি আর প্রযুক্তি লাভ নকরে, কিন্তু বিনিয়োগ অভিযানও বৃদ্ধি করব। অবশ্যই CPI সমর্থিত AITUCর নেতা সুকুমার ডামলে অন্য কথা ভাবে। তেও কয় সংবাদ মাধ্যমের জড়িয়ে এই সরকারে PSUর বিরুদ্ধে এক ধারণা সৃষ্টি করেছে। সঁচা কথাটো হল সরকারি কোম্পানির লোকসানত পড়া রাজহুয়া খণ্ডর কোম্পানির সংখ্যা লাভ করা কোম্পানিবরতক কম। ব্যক্তিগতকরণের এই গোটাই অভিযানটি হয়েছে কিছুমান ব্যবসায়িক গোটর একচেটিয়া আধিপত্য সৃষ্টি করা। বর্তমানের বজার মূল্যর উপর আধারিত করে এক আকলন অনুসরি এই রাজহুয়া খণ্ডর কোম্পানিবর অংশ বিক্রিয়ে মোদী সরকারের ১,০০,০০০ কোটি অধিক উপার্জন করাব। কিন্তু সরকারের এই খণ্ড বিক্রির সন্দর্ভত আপনার মতামত কি আমাক কমেন্ট করে জানাবছুন। ব্যুরো রিপোর্ট, টাইমস, গুয়াহাটি।